যেহেতু আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আমি একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু রমজান প্লাস সামনে ঈদ, তো প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা হচ্ছে এবং টুকটাক বের হচ্ছি। দেখা যায় যে একসাথে অনেক কিছু করা হয় না, যেহেতু আমার বেবিটা ছোট তো ওকে নিয়ে গেলেও অনেক সময় হয় না, প্লাস আবার ওকে রেখেও যাওয়া যায় না। তো তুমি চলে এসেছি, তো আজকে যেহেতু বৃষ্টি এবং রেনি ডে এরকম একটা ব্যাপার, তো বৃষ্টিতে খিচুড়ি খুব ভালো লাগে, তো আজকে আমরা খিচুড়ি রান্না করবো, গরুর মাংস রান্না করবো। এই তো আমি এখানে খিচুড়ির জন্য একটা বসিয়ে দিয়েছি এবং আমি সাথে একটু গাজর আর আলু দিয়ে দিয়েছি, তো গাজর খিচুড়ি মোটামুটি সবজি খিচুড়ি। তো আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে এটা পানি ঝরতে দিয়ে রাখছি, এটা অ্যাড করে দিব। এটা কষানো হয়ে গেলে মশলা প্লাস আলু আর গাজরগুলো, তো আমি এখানে চালটা অ্যাড করে দিব। তো আমি আজকে রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি সারাদিন যা যা করা হলো ওইটি আর কি টুকটাক সবার সাথে শেয়ার করা। গত 2-3 দিন আমি ব্লগ দিইনি, অবশ্য আমি শর্টস ইয়ে করেছি, কারণ একটু ব্যস্ত ছিলাম, হয়ে ওঠেনি। মনে হলো যে না, আজকে দিনটা খুব ভালো লাগতেছিলো, তো ভাবলাম যে আজকে টুকটাক কিছু শেয়ার করি। তো আমি চাল ডাল যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিছি এবং ওখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়, আমি নাড়তেছি। তো এই তো আমি এখানে পানিটা অ্যাড করেও দিলাম, একটু হালকা একটু কষিয়ে পানিটা অ্যাড করে দিছি। তো সিম্পলভাবেই রান্না করবো আর কি, খুব একটা আমার খিচুড়ি রান্না করা তো খুবই সহজ একটা ব্যাপার, আর এই বৃষ্টির দিনে তো খিচুড়ি ও অন্যরকম একটা আলাদা মজা। তো আমি এখানে কাঁচামরিচ আস্ত দিয়ে দিছি, তো তোমার খিচুড়িটা হয়ে গেছে, এটা আমি দমে বসিয়ে দিছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, হয়ে গেছে। এখন আমি যে হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আমি এইভাবে রান্না করতে বেশি পছন্দ করি এবং আমার কাছে ভালো লাগে। তো এখানে সব কিছু দিয়ে মাংস বসিয়ে দিয়েছি এবং এক করে দিব যেন পানিটা উঠে। দেখেন মাংস থেকে পানি বের হয়ে আমার মাংসটা অনেকটা কষিয়ে কষে গেছে এবং কালারটা সুন্দর হয়েছে, জানি না ক্যামেরা এত ভালো দেখা যাচ্ছে কি না। আর আমি পাশের চুলাতে আমার মেয়ের জন্য মুরগির মাংস বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংস তো ঝাল ঝাল করবো, তো তো খেতে পাবো ছোটো মানুষ, ওর জন্য আলাদা করে আবার মুরগির মাংসটা রান্না করতেছি। এটা দেখেন আমার খিচুড়িও হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, তো এটা আমি একটু পরিবেশন করি না, মাটির বাথরুম কিনছিলাম আপনার আগে ব্লগতেও দেখছেন অনেকেই। তো এই তো আমি আরও কিছু কাজ করব আজকে, কালকের জন্য কিছু কাজ আগিয়ে রাখবো, যেমন কালকে তান্দুরি চিকেন করব, সেটা আজকে ম্যারিনেট করে নিয়েছি, যেহেতু আজকে ইফতারে খুব একটা ঝামেলা নাই, তো এটা ম্যারিনেট করে রাখছি, এটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব, দেখা যাবে কালকে ইফতারের আগে বের করে 1-2 ঘন্টা আগে বের করে রাখবো এবং সেটা ভেজে নিব। তো যেহেতু ইফতারের পর আমি চা বানিয়ে নিছি, তো আজকে যেহেতু বৃষ্টি আর আমি তো চা খাই, চা খাওয়াটা আমার অভ্যাস, তো আর বৃষ্টি পড়তেছে, তো চাটা খুব মজা করে খাবো। আর মাটির পাত্রে নিছি, মাটির কাপ কিনে আনছিলাম ওই দিন 2 নম্বর থেকে, তো এটা নিয়ে নিছি, তো চাটা এখন খাবো, অন্যরকম একটা মজা আর কি বলবো। আর তো এই তো সারাদিনে যে টুকটাক যা করলাম সব তো শেয়ার করা হয়নি, একটু যা করেছি আপনাদের শেয়ার করছি, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার দিয়ে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।